আসসালামু আলাইকুম। আমরা প্রায় সকলেই ঘরে বেগুনি তৈরি করে থাকি, তো অনেকেরই কমপ্লেন থাকে যে বেগুনিটা খুব সুন্দর ফুলে ওঠে, মুচমুচেও হয়, কিন্তু সেটা দীর্ঘক্ষণ পর্যন্ত স্থায়ী হয় না। দেখা যায় যে ঠান্ডা হওয়ার সাথে সাথে বেগুনিটা চুপসে যায় আর মুচমুচে ভাবটাও চলে যায়। আমি আজকের রেসিপিতে কিছু টিপস শেয়ার করছি, আর এই টিপসগুলো ফলো করে বেগুনি তৈরি করলে বেগুনি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বেগুনি তৈরির জন্য প্রথমেই আমাদের বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে, সেজন্য আমি একটা চালনির উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এবারে এই বেসনটাকে চেলে নিতে হবে, এতে করে বেসনের মধ্যে যে দলাগুলো আছে সেগুলো ভেঙে যাবে আর বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হবে। বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হলে বেসনটা খুব ভালো মতো ফুলবে, অর্থাৎ বেগুনিটাও খুব ভালো মতো ফুলবে। খেয়াল রাখবেন বেসনের ব্যাটারটা যত পারফেক্ট হবে বেগুনিটাও কিন্তু তত পারফেক্ট হবে। তো বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, আর চেলে নেওয়ার পরে দেখবেন যে বেসনের মাঝে কিছু ডালের খোসা কিংবা ছোট ছোট দানা অবশিষ্ট থাকবে, সেগুলোকে ফেলে দিতে হবে। এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। যে পরিমাণ বেসন নেবেন ঠিক তার 1/4 ভাগ নিতে হবে চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণেই কিন্তু বেগুনিটা বেশি ক্রিস্পি হবে, আর বেগুনির ক্রিস্পিনেসটা বেশিক্ষণ পর্যন্ত ধরে রাখবে এই চালের গুঁড়া, সেজন্য চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ঝালটা বুঝে দিবেন যে যেমন ঝাল পছন্দ করেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ব্যবহারের কারণেই কিন্তু বেগুনিটাতে লালচে রং হবে। অনেকেই ফুড কালার ব্যবহার করে থাকেন, তবে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না। সব শুকনো উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। আজকের ব্যাটার তৈরিতে ঠিক কতটা পানি লেগেছে সেটা আমি সব শেষে বলে দিব। অনেকেই আছেন যারা শুধু বেসন দিয়ে বেগুনি তৈরি করে নেন এবং তাদের বেগুনিও কিন্তু খুব সুন্দর ফোলে আর ক্রিস্পি হয়, কিন্তু সেই ক্রিস্পিনেসটা দীর্ঘক্ষণ পর্যন্ত স্থায়ী হয় না। দেখা যায় যে বেগুনিটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই নেতিয়ে পড়ে, সেজন্য এই চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে। এই চালের গুঁড়া ব্যবহারের কারণেই কিন্তু বেগুনিটা দীর্ঘক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এবারে এই ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটানো হবে এর মধ্যে তত বেশি এয়ার ক্রিয়েট হবে আর বেসনটা ফুলে উঠবে, আর বেগুনিটা ততই বেশি ফুলকো হবে। আমি এই ব্যাটারটাকে টোটাল 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি, ঠিক এভাবে ফেটিয়ে নিতে হবে, হাতের সাহায্যে কিংবা কাঁটা চামচের সাহায্যে কিংবা আমার মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে। 5 মিনিট ফেটানো হয়ে গেলে এতে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আবারও এই মিশ্রণটাতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে পানিটা কিন্তু একটু বুঝে মিশাবেন, তা না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে আরও একটু বেসন মিশিয়ে নিতে হবে। সেজন্য পানিটা খুব অল্প অল্প করেই মেশাতে হবে। দেখুন এখন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে এখন। এবারে পারফেক্ট হয়েছে কি না বোঝার জন্য একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, আঙ্গুল চুবিয়ে তারপরে আঙ্গুলটাকে তুলে এক্সট্রা বেসনটা ঝরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বেসনটা ঝরে গেলে বাকি যে বেসনটা আঙ্গুলের সাথে লেগে আছে সেটা দেখবেন খুব ভালো মতো কোট হয়ে আছে আর পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। অর্থাৎ এখানে বেগুন দিলেও বেগুনটা খুব ভালো মতো কোট হয়ে থাকবে। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি বেগুনির জন্য বেগুনটাকে কেটে নিচ্ছি। এখানে আমি একটি গোল বেগুন নিয়েছি এবং বেগুনটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি। বেগুনটাকে খুব বেশি মোটা কিংবা পাতলা করে কাটা যাবে না। যদি বেশি মোটা হয় তাহলে বেগুনিটা সিদ্ধ হবে না, আর যদি পাতলা হয় তাহলে দেখা যাবে বেগুনির ভিতরে বেগুনকেই খুঁজে পাওয়া যাবে না। দেখুন আমি বেগুনগুলো কেমন করে কেটে নিয়েছি।
ঠিক এরকম থিকনেসে সবগুলো বেগুন কেটে নিতে হবে। এবারে বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর সেগুলোতে সামান্য একটু লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এতে করে বেগুনগুলো খুব সফট হয়ে যাবে আর বেগুনের ভিতরে লবণও ঢুকে যাবে। এবারে 10 মিনিট পরে বেসনের ব্যাটারটা নিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডা। এখানে বেকিং পাউডার মেশানো যাবে না, বেকিং সোডাই ব্যবহার করতে হবে। বেকিং পাউডার মেশালে দেখা যাবে বেগুনিটা ঠিকই ফুলবে কিন্তু ক্রিসপি হবে না আর বেগুনিটা খুব তাড়াতাড়ি চুপসে যাবে। চাইলে কিন্তু এই ব্যাটারটা আপনারা সকালবেলা তৈরি করে রাখতে পারেন আর বিকেলে বেগুনি ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপরে বেগুনিগুলো ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে শুধু বেকিং সোডাটা ভাজার আগে আগে মিশিয়ে নিলেই হবে। এবারে আমি বেগুনিগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই দিয়ে তাতে তেল গরম করে নিয়েছি আর তেলগুলো ভালো মতো গরম হয়েছে কিনা তা বোঝার জন্য একটা কাঠি দিয়ে দিচ্ছি। কাঠির মধ্যে যদি এরকম বুদবুদ দেখা যায় তাহলে বুঝবেন যে তেলটা খুব ভালো মতো গরম হয়েছে। এবারে এই গরম তেল থেকে চামচের সাহায্যে একটু তেল তুলে বেসনের ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে বেগুনিটা আরও বেশি ক্রিসপি হবে আর বেগুনিটা ভাজার সময় তেলও কম শোষণ করবে। এবারে একটা বেগুন নিয়ে তাতে বেসনটা ঠিক এভাবে কোট করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার তেলটা খুব ভালো মতো গরম হয়েছে বলেই কিন্তু বেগুনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে। তেলটা ভালো মতো গরম না হলে কিন্তু বেগুনিটা এভাবে ফুলে উঠতো না। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে কিন্তু বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। বেগুনিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে তারপরে এগুলোকে তুলে নিতে হবে। দেখুন বেগুনিগুলো কিন্তু একেবারেই তেল পিঠের মতো ফুলে উঠেছে। আজকের সকল টিপস ফলো করে যদি আপনারা বেগুনি তৈরি করেন তাহলে আপনাদের বেগুনিও ঠিক এরকম ফুলকো এবং মুচমুচে হবে আর সেই বেগুনিগুলো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। এবারে বেগুনিগুলোকে তুলে নিচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই রেসিপি ফলো করে আপনারা বেগুনি তৈরি করলে আপনাদের বেগুনি 100% পারফেক্ট হবে। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।